উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। শিক্ষক পরিচিতি, প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, মোহাম্মদপুর পিপাচুরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজ এর পাঠ পরিচিতি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে পঞ্চম ক্লাস এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম ক্লাস এইচটিএমএল ট্যাগ। আইসিটি ল্যাব চিত্রটি দেখো, চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে এখানে এইচটিএমএল এর ট্যাগ নিয়ে আলোচনা করা হবে। আজকের পাঠ এইচটিএমএল ট্যাগ। তাহলে শুরু করা যাক আজকের পাঠ এইচটিএমএল ট্যাগ নিয়ে। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা এইচটিএমএল ট্যাগ ব্যাখ্যা করতে পারবে, ট্যাগের অংশ ব্যাখ্যা করতে পারবে, ট্যাগের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, ট্যাগ ব্যবহারের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। ট্যাগ অ্যাঙ্গেল শুরু এবং অ্যাঙ্গেল শেষ এবং এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়, অর্থাৎ অ্যাঙ্গেল শুরু শেষ এবং স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। এইচটিএমএল প্রোগ্রাম লেখার জন্য শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ দুটি চিহ্ন এবং এর মধ্যে কিছু শব্দ যেমন এইচটিএমএল হেড, টাইটেল, বডি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করা হয়। যেমন এখানে একটি উদাহরণ দেখানো হলো ট্যাগ নেম, কন্টেন্ট, ট্যাগ নেম, ক্লোজিং ট্যাগ, এখানে H1 MPSC H1 ক্লোজিং ট্যাগ, এখানে শুরু ট্যাগ হচ্ছে H1 এবং শেষ ট্যাগ হচ্ছে H1 এটি, আর এখানে যে লেখাটি রয়েছে MPSC এটি তথ্য বা ধারণকৃত অংশ। ট্যাগের মূল অংশ তিনটি, একটি ট্যাগের মূলত তিনটি অংশ থাকে যথা শুরু ট্যাগ, খ তথ্য বা ধারণকৃত অংশ, গ শেষ ট্যাগ। যেমন এখানে H1 হেডিং ট্যাগ দিয়ে এখানে প্রকাশ আইটি কেয়ার ক্লোজিং হেডিং ট্যাগ দেখানো হয়েছে, এখানে H1 হচ্ছে শুরু ট্যাগ, প্রকাশ আইটি কেয়ার তথ্য বা ধারণকৃত অংশ এবং ক্লোজিং ট্যাগ H1 হচ্ছে শেষ ট্যাগ। ট্যাগের প্রকারভেদ, HTML ট্যাগ দুই ধরনের হয় যথা 1 নম্বর কন্টেইনার ট্যাগ ও 2 নম্বর এমটি ট্যাগ। এক নম্বর কন্টেইনার ট্যাগ, যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করা হয় তাকে কন্টেনার ট্যাগ বলে, অর্থাৎ কন্টেনার ট্যাগে শুরু ট্যাগ ও শেষ ট্যাগ থাকবে, এ ধরনের ট্যাগে শুরু ও শেষ ট্যাগ থাকে, যেমন HTML এবং HTML, এটি হচ্ছে শুরু ট্যাগ এবং এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ শেষ ট্যাগ। এখানে HTML হলো শুরু ট্যাগ এবং ক্লোজিং HTML হলো শেষ ট্যাগ। 2 নম্বর এমটি ট্যাগ, যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুধু একবার ব্যবহার করা হয় তাকে এমটি ট্যাগ বলে, ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদি শুরু ট্যাগ থাকলেও শেষ ট্যাগ নেই, এই ট্যাগগুলো একটু ভিন্ন হয়, যেমন ব্রেক, BR, হরিজন্টাল, HR, ইমেজ, IMG,
এখানে ব্রেক দ্বারা এক লাইন ব্রেক তৈরি বোঝায়, এইচআর দ্বারা সমান্তর লাইন বোঝায়, ইমেজ দ্বারা ইমেজ তৈরি করা বোঝায়। এই ট্যাগগুলির কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাই এই ট্যাগগুলোকে এমটি ট্যাগ বলা হয়। ট্যাগ ব্যবহারের নিয়ম। HTML-এ ট্যাগের বানান কঠোরভাবে নিয়ন্ত্রিত। যে কোনো ট্যাগ লেখার সময় যথার্থ বানানে লিখতে হবে, অর্থাৎ কোনো বানান ভুল থাকলে সেই ট্যাগ কোনো কাজ করবে না। যে কোনো ট্যাগ লেখার সময় ট্যাগটি অ্যাঙ্গেল শুরু এবং শেষ চিহ্নের মধ্যে লিখতে হবে। এভাবে প্রতিটি ট্যাগের একটি সুনির্দিষ্ট সীমারেখা রয়েছে, সেই ট্যাগের সীমারেখাকে ইচ্ছে মতো অতিক্রম করা যাবে না। ট্যাগের শুরু চিহ্ন দিয়ে এবং শেষ চিহ্ন দিয়ে লিখতে হবে, যেমন HTML শুরু ট্যাগ এবং HTML ক্লোজিং ট্যাগ। 1. এক ট্যাগ কি, 2. এমটি ট্যাগ কি, 3. কন্টেইনার ট্যাগ কি। 1. ট্যাগ কি, 2. এমটি ট্যাগ কি, 3. কন্টেইনার ট্যাগ কি। দলগত কাজ। ট্যাগ ব্যবহারের নিয়ম ব্যাখ্যা করো। 2. উদাহরণ সহ একটি এমটি ট্যাগের ব্যাখ্যা দাও। মূল্যায়ন। নিচের কোনটি এমটি ট্যাগ? সোপ ক, সোপ খ, অ্যাঙ্গেল এ, গ টেবিল, ঘ ইমেজ। উত্তর কোনটি হবে চিন্তা করে দিতে হবে। সঠিক উত্তর ঘ ইমেজ, কারণ এই ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। রেজাল্ট এ প্লাস। হোমওয়ার্ক। কন্টেইনার ট্যাগ ব্যবহার করে তোমার নাম দিয়ে একটি কোড লেখো। আবার বলছি, কন্টেইনার ট্যাগ ব্যবহার করে তোমার নাম দিয়ে একটি কোড লেখো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। যে কোনো প্রয়োজনে 0174-325-0305।